মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানি। আর আমি তানিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন নতুন ব্লগ। তো এখন সকাল বাজে প্রায় 6:45, আর কালকে রাত্রেবেলা যেহেতু ভাইফোঁটাটা দেওয়া আমার মিস হয়ে গেছে, তো সকালবেলা সকাল দাদা মোটামুটি 7:30-এর মধ্যে বেরিয়ে যায়, 7:30 না তারও আগে বেরিয়ে যায়। তো ও বললো আমি বেরিয়ে যাব, তুই ঝটপট করে বলেছিল একটু লেট করে বেরোবে, বাট লাস্ট মিনিটে বলছে না আমি তাড়াতাড়ি বেরোবো, তুই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারিস করে দে। তাই জন্য উঠে দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি, আর এখন জাস্ট প্লেটটা সাজিয়ে নেবো। আর আমার এমনিতেও ভাইফোঁটার প্লেটটা রেডি করাই আছে থালাটা, তো চলো ঝটপট করে আগে প্লেট ফ্লেট সাজিয়ে ওকে আগে ভাইফোঁটাটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাইম নেই সেটাই। ওরে বাবা রে কত কথা, কি তুমি ভাইফোঁটা নেবে? ওই আইছে, আই মা দেবে কিন্তু দুজনকে। বসে বসে একটু মা আর আমি বকবক বকবক করছিলাম, এখনো সাজগোজ রয়েছে কারণ আমার আরেক ভাই এখনো বাকি রয়েছে, তো ও ঘুমাচ্ছিল, আজকে ছুটি নিয়েছে, ও এবার আসবে, তারপরে ওকে ভাইফোঁটা দিয়ে আমি এখনো কিচ্ছু খাইনি, শুধু একটু চা খেয়েছি, মা বাবা আমি বসে চা টা খেয়েছি, এবার ও আসলে ওকে দিয়ে ফোঁটাটা দিয়ে একবারে খাওয়া দাওয়া করবো। তো ও আসুক, আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, আবার ড্রেস পরে নেবো, ও এলে পরেই দেবো। তো চলো ও আসছে একটু একটু পরেই, তারপরে রেডি রেডি হয়ে নিই, তারপরে ওই টাইমে দেখা হচ্ছে। তাহলে ড্রেস রেডি হয়ে গেছি, ও আসছে বললো, তাই জন্য মা আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, ও ওকে দুপুরবেলা খেতে বলেছিলাম অ্যাকচুয়ালি, বাট ও দুপুরবেলা খেতে পারবে না কারণ ওর মামার মানে মামার মেয়ে যে রয়েছে বড়দি, তো তাদের বাড়ি চলে যাবে, তাই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে লুচিটা করে দিতে পারবো, তার টিফিনটা তো অ্যাটলিস্ট করে যাক, তাই জন্য ময়দা মেখে রেখে দিয়েছি, মা লুচিটা করে নিচ্ছে আর আমি এদিকটা জাস্ট রেডি করে নেবো। ও আসুক, রেডি তো হয়েই গেছি, জাস্ট ও আসলেই সব কিছু কমপ্লিট করে ওকে ফটোটা দিয়ে তারপর আমি খাবো, কারণ আমি এখনো কিছু খেয়ে নেই বললামই, আর একটু ফটোশ্যুট করে নিলাম নিজের নিজের মতো করে যতটুকু পারলাম, কারণ সাজলে না একবার দেখবে ফটো তুলতে খুব ইচ্ছা করে, তো পটাপট কটা তুলে নিয়েছি ভালো ভালো, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ হয়েছে,
এখন আমি নিতে পারি, কারণ এখন ভাই কাজ করছে, ভাই চাকরি করে, চাকরি না করতে দিয়েছে। এই যে গরম গরম লুচি, দাঁড়া প্লেটটা বেড়ে নি, ভরে দিয়ে দেবো তোকে, নিয়ে যা। আবার এক প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। নরমাল ড্রেস, আমার ঘরের ড্রেসে আমি পৌঁছে গেছি, আর ভাই খুব সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে। ভাইয়ের জন্য কি গিফট নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কালকেই ওই বাড়িতে জাস্ট ডেলিভার্ড হয়েছে সকালবেলা, আর আমি রাত্রে গিয়ে জাস্ট নিয়ে চলে এসেছি, আর আজকে সকালবেলায় ভাইফোঁটায় দিয়ে দিলাম। তো তোমাদের আর দেখানো হয়নি, একটা ওর জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম রোড স্টারের, খুব সুন্দর দেখতে, কালারটা এত মিষ্টি ছিল, আমি ওই কালারটা খুব আনকমন, আমার দেখেই একদম পছন্দ হয়ে গেছিল। আর ও আমাকে খুব কিউট একটা ড্রেস কাম ওই টিউনিক টাইপের একটা গিফট করেছে, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। দাঁড়া ও এটা না, এই যে ইয়েলো কালারটা দেখছো, এক্স্যাক্টলি এই ইয়েলো কালারেরই ড্রেসটা, আর কাছে নিয়ে গেলে এরকম সাদাটে মতো দেখাচ্ছে। তো এরকম একটা টোকিও টকিজের একটা এরকম টিউনিক কাম ড্রেস, শর্ট ড্রেস টাইপ, তো খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো ফিট করে গেছে। আর আমি এরকম টাইপের জিনিস পরি, এমনি জিন্স দিয়েও পরা যাবে, থ্রি কোয়ার্টার কোনো লেগিংস দিয়েও পরা যাবে, আর বিচে এমনিও পরা যাবে, তো সব দিক থেকে ফুলফিল হয়ে যাবে এটা। তো এই কালারটা একদম এক্সাক্ট এই কালারটাই দিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর সকালবেলা ওকেও, ও যেহেতু দুপুরবেলা খাবে না, তাই জন্য ওকে লুচি করে দিলাম, লুচি চিকেন দিয়ে খেয়ে গেছে ও, আর ওর মিষ্টিটা প্যাক করে দিয়েছি, ও অতগুলো খেতে পারতো না এখন তার জন্যই। আর আমরাও, আমি আর মাও লুচি খেয়ে নিলাম, আর একটা করে রসগোল্লা দিয়ে, যেটা ভাই নিয়ে এসেছিল। তো এইবারে ওই টুকটাক টুকটাক এদিকে ছোট্টা কাজ করতে হবে, আর রান্নাও সেরকম নেই, কারণ পোলাও পুরো ধরে পড়ে রয়েছে, ওই পোলাও আর মাংস দিয়ে আমাদের তিনজনের দুপুরবেলাটা হয়ে যাবে। আর এখন একটু টিভি টিভি দেখবো, মার সাথে গল্প টল্প করবো, মা আবার এতগুলো কাঁচা নিয়ে বসে গেছে, তারপরে পরে দেখা হচ্ছে তার জন্য। এখন একটু বসে বসে ল্যাপ খেয়ে নিই, আমার না ঘুম হচ্ছে না পুরোদমে, আর শরীরটা প্রচণ্ড খারাপ, কালকে অলরেডি আমি 3 বার ভমিটিং করেছি, তো মানে কিছু হজম হচ্ছে না, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তো শরীরটা খুব একটা ভালো নেই, ওই চলে যাচ্ছে পরপর পরপর হয়ে যাচ্ছে, ফ্লোতে বেরিয়ে যাচ্ছে এই আর কি। তো চলো এখন একটু টিভি দেখি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই আমাদের পোলাও আর চিকেন কষা, এটা আমার মানে জাস্ট ফেভারিট খাবার এখন এখনের জন্য, আর ঝটপট আগে খেয়ে নিই, কারণ খাবারটা এবার প্রচুর টানছে আমাকে। তো দেখো আমার হনুমানটা, আমার পেছন পেছন করে দাদারা এলো আর ভেতরে ঢুকে ল্যাথ খেয়ে পড়ে গেল। বাবা কি হয়েছে, শরীর খারাপ, শরীরটা খারাপ মনে হচ্ছে, ওই জন্য এখানে এসে এসে খালি শুয়ে পড়ছে। চু হাত দে, দে হাত দে, দিবি না দিবি না দিবি না, পুকু 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 পুকু, না না শরীরটা ভালো খারাপ মনে হচ্ছে। হ্যালো, তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদে আমার দেখা হচ্ছে, আর আমি এখন রান্নাঘরে, দেখতেই পাচ্ছ, কারণ আমি স্যালাড কাটছি এই যে। আর কেন কাটছি, কারণ আজকে রাতে কোনো ডিনারের প্ল্যান মানে বাড়িতে কিছু হয়নি, দুপুরবেলা তো পোলাও মাংস দিয়ে হয়ে গেছে, বিকাল থেকে আর সেরকম কিছু আমাদের মানে কিছু অ্যাক্টিভিটি ছিল না সেরকম, কারণ দাদা বাবা দোকানে, দাদা অফিসে ছিল, দেন মা আর আমি ঘরে ছিলাম, গল্প করছিলাম, তারপর ওরা এলো, একটু চা টা খাওয়া হলো, এতক্ষণ আমরা সিনেমা দেখছিলাম, দেখছিলাম বলতে এখনো বাকি আছে, কনস্ট্যান্টিন বলে একটা সিনেমা, হরার মুভি রয়েছে নেটফ্লিক্সে, চালিয়ে আমরা সবাই মিলে একসাথে দেখছি, আর ওটা এখন হাফ টাইম হয়েছে, কারণ অলরেডি 9:30 বাজে, তো ডিনারটা একটু তাড়াতাড়ি করবে। আর ডিনার হলো আজকে আয়ানের বিরিয়ানি, তো আয়ান হলো আমাদের গড়িয়া স্টেশনে একটা ভালো বিরিয়ানির দোকান, খুব ভালো বিরিয়ানি করে, সবাই আমাদের খুব পছন্দ করে, তো ওখান থেকে দাদা আজকে রাতের ডিনার নিয়ে চলে এসছে, আর ওটা দিয়ে আজকে ডিনার সারা হবে।
আর এখন আমি স্যালাডটা চটপট কেটে নিয়ে তারপর একসাথে সবাই খেতে বসবো যখন, আর স্যালাডটা লাগবে বিরিয়ানির সাথে, তো তার জন্য অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, দাদা লাস্ট পর্যন্ত আজকে নিয়ে এসছে, তো আর এখন চটপট করে আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে বিরিয়ানির এক ঝলক খাচ্ছি। এই যে স্যালাড রেডি, আজকে পেটে রেডি, আয়ান খুলছি, একটু সরো না, সরো ওইদিকে, বিরিয়ানির পর এখন মিষ্টি নিয়ে সব বসা হয়েছে, এবার মিষ্টি খাওয়া হবে। এখনো দাদার মাই ফোটার মিষ্টি গুলো এর মধ্যে রয়েছে, একটা এক্সট্রা রয়েছে আমাদেরও, আর এই রসগোল্লার পুরো টাব রয়েছে, এখন মিষ্টি নিয়ে বসা হয়েছে। কেমন খেলে? হেভি হেভি, যদিও আমরা খাইনি, অর্ধেক রেখেই দিয়েছি, মা তো পুরো খেতেই পারেনি, দুজনে মিলে হাফ হাফ রেখে এক প্যাকেট আরো রেখে দেওয়া হয়েছে কালকে সকালবেলা গরম করে, ওটা খেতে আরো বেশি ভালো লাগে, দেখবে বাসি জিনিস খাওয়ার মজাই আলাদা। আর এবার মিষ্টি মিষ্টি খাবো, আর এদিকে দেখো, এই দেখো টিভিতে গান চলছে, এই সিনেমা চলছে, তো গান চলছে বলছি। আর পেঁয়াজ কেটে চোখ পুরো লাল হয়ে রয়েছে, এখনো আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো চলো মিষ্টি খাওয়া যাকে পারে।